প্রকৃতির কোলে এরম সুন্দর ডোমসে থাকতে চাও? এখন আর যেতে হবে না কেরালা বা মানালি, চলে আসতে হবে দার্জিলিংয়ে, নতুন অফ ডেস্টিনেশন গ্ল্যাম্পিংয়ে। নর্থ বেঙ্গলে প্রথমবার জিওডেসিক ডোমসে থেকে লাক্সারি ক্যাম্পিং উপভোগ করা যাবে গ্ল্যাম্পিংয়ে। গ্ল্যাম্পিং দার্জিলিংয়ের পেশক রোডে অবস্থিত, সিটি সেন্টার থেকে মাত্র 9 কিলোমিটারের দূরত্বে। প্রকৃতির কোলে অবস্থিত এই ডোমগুলোকে ঘিরে রেখেছে একটা জঙ্গল, দেখা যায় হিমালয় পর্বতশ্রেণী এবং কাঞ্চনজঙ্ঘা। পডসগুলো খুব সুন্দর করে সাজানো, কোজি, রয়েছে সমস্ত বেসিক অ্যামিনিটিজ এবং অ্যাটাচড ওয়াশরুমস। প্রত্যেকটা পডের সাথেই লাগোয়া একটা প্রাইভেট ডেক, যেখান থেকে উপভোগ করা যায় সানরাইজ বা সানসেট। পৌঁছতেই ওনারা আমাদের ওয়েলকাম করেছিলেন হোম মেড পিচ ওয়াইন দিয়ে। লাঞ্চে খেলাম বাড়ির রান্না খুব সুস্বাদু ভাত, ডাল, তরকারি, মাংস ইত্যাদি। রাত্রিরে জায়গাটা আরও মোহময়ী লাগে, সূর্য ডুবে গিয়ে শহরের আলোগুলো জ্বলে ওঠে, মনে হয় ঠিক যেন জোনাকি। রাত্রিরে ওনারা আমাদের জন্য আয়োজন করেছিলেন বনফায়ার এবং সুস্বাদু বারবিকিউ। প্রত্যেকটা ডোমে 3 জন ম্যাক্সিমাম থাকতে পারে, দুজনের জন্য টাকা লাগে 5,500 এবং 3 জনের খরচ পড়ে 7,500 পার নাইট। এতে ইনক্লুডেড থাকে ব্রেকফাস্ট এবং ডিনার। রাত্রিরে খেলাম হোম মেড দারুণ সুস্বাদু একদম গরম গরম স্টিমড মোমো। সকালে ঘুম থেকে উঠে মনটা দারুণ খুশি হয়ে গেল, এই অগস্ট মাসেও দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার। ব্রেকফাস্টে লুচি আলুর তরকারি সঙ্গে কাঞ্চনজঙ্ঘার ভিউ। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর এরকম আরও অফবিট ডেস্টিনেশনসের ব্যাপারে জানতে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করো। গ্ল্যাম্পিংয়ের বুকিং ডিটেলস থাকবে ক্যাপশনে।